পঞ্চম শ্রেণীর ইংরেজি পেজ নাম্বার ওয়ান টু পেজ নাম্বার থ্রি লেটস রিড যারা যারা সবেমাত্র চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠেছ তাদের জন্য বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস ফাইভ দেখো বইটা হাতে পেলে তোমরা দেখতে হবে বইয়ের প্রথম পাতাগুলো এরকম আছে ঠিক আছে তোমরা অনেকে বই পেয়ে গেছো অনেকে বই পায়নি দেখে নেবে কীরকমভাবে তোমাদের পড়াটা শুরু হচ্ছে দেখো একের পর এক পাতা উঠে যাচ্ছি এটা হচ্ছে কন্টেন্টস কি কি সূচিপত্র আছে কী কী গল্প আছে সেখানে লেখা আছে তারপরে দেখো তোমাদের রিভিশন লেশন এখান থেকে শুরু হচ্ছে আমরা আজকে পড়া শুরু করব একটা গল্প দিয়ে লেটস রিড এনজ রিড অ্যান্ড এনজয় দ্য কমিক স্ট্রিপ তোমাদের এই গল্পটা পড়তে বলেছে এবং আনন্দ করে বুঝতে বলেছে দেখো কি লেখা আছে একটা বাচ্চা ছেলে তার ঠাকুমার কাছে এসেছে সবার সময় দিয়ে বলছে টেল মি এ স্টোরি গ্র্যান্ড মা ঠাকুমা একটা গল্প বলো তো ঠাকুমা তখন কি বলছে ওকে ঠিক আছে টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল একটা দেবদূতের গল্প তোমাকে আমি আজকে বলবো তখন ঠাকুমা গল্প বলা শুরু করছে দেখো ওয়ান্স আপনার টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস ও ঠাকুমা বলা শুরু করলো কোনো এক সময় একটা দেবদূত ছিল যার উজ্জ্বল ডানা ছিল তোমরা অনেকে দেবদূত দেখেছ এঞ্জেল দেখেছ সত্যিগত এখনই হয়তো গল্পের মধ্যে বা কাহিনীর মধ্যে তোমরা শুনেছ দেখেছ সেটাই গল্প বলা হচ্ছে এখানে দেখো হু টু লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ স্কাই ইফ দে ওয়ার গুড যদি সেই ছেলেগুলো ভালো থাকে তখন তাদেরকে নিয়ে সেই দেবদূতটা আকাশে বেড়াতে যায় তারপর দেখো জেট 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 করা আছে তার মানে কি ওই বাচ্চা ছেলেটি গল্প সুন্দর সুন্দর ঘুমিয়ে পড়লো সেটাই এখানে দেখানো হয়েছে তারপর দেখো কি বলা হয়েছে ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল হো আমি তাহলে আসলে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি কিন্তু সে দেখতে পাচ্ছে না সে স্বপ্নের মধ্যে রয়েছে তাই জন্য সে মনে করছে যে না আমি দেখতে পাচ্ছি দেখো প্রথম পাতা পড়া কিন্তু এটুকুই আছে পরের পাতায় চলে যাই পরের পাতায় কী আছে দেখো দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই তুমি কি আমাকে আকাশের যাত্রায় নিয়ে যেতে চাও ইয়েস আই উইল সিন্স ইউ হ্যাভ বিন গুড তুমি খুব ভালো তাই জন্য তোমাকে আমি আকাশের যাত্রায় নিয়ে যেতে চাই হোয়াট এ স্পার্কলিং স্টার হোয়াট এ ব্রাইট মুন আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটি তখন ছেলেটা বলছে কি সুন্দর উজ্জ্বল চাঁদ হুম ঝলমল করা তারা আমি কখনো এত সুন্দর দেখিনি গ্ল্যাড ইউ লাইক ইট তুমি দেখে খুব আনন্দ পাচ্ছ এই জন্য ওইটাই কথা বলছে দেখো হোয়াট এ কাম ফেস কি সুন্দর শান্ত মুখ হোয়াট এ বিউটিফুল স্মাইল কী সুন্দর তার হাসি সিট লুকস অ্যাজ এ অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড আমার ঠাকুর মতোই তাকে ভালো দেখতে লাগছে ওয়েক আপ লেটস ডাউন ইটস ডাউন টাইম ফর টুর মর্নিং ওয়াক একজন হঠাৎ করে এসে বলছে আর উঠে এখন হচ্ছে ভোরবেলা এখন আমাদের মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় প্রাতভ্রমণ করতে যাওয়ার সময় তখন ছেলেটা বলছে ও গ্র্যান্ড ফাদার সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম ও তাহলে দাদু তাহলে এখন কী হচ্ছে আমরা স্বপ্ন দেখছিলাম দাদু সে ঘুম থেকে তুলে দিল এই গল্প হলো লেটস ডু অ্যাক্টিভিটি ওয়ান দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি দিয়েছে রায় ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট গিভেন বক্স সত্যি কিংবা মিথ্যে সেটা বলতে বলেছে প্রথম কি কোশ্চেন বলা আছে গ্র্যান্ড ফাদার টোল্ড দ্য বয় স্টোরি গ্র্যান্ড ফাদার ঠাকুর দাদা তাকে গল্পটা বলেছিল তা তো নয় গ্র্যান্ড মাদার হতো তাহলে এটা হবে ফলস দ্য বয় ফেল অ্যাস্লিপ হোয়ার লিসনিং দ্য স্টোরি গল্প শুনতে শুনতে ছেলেটা ঘুমিয়ে পড়েছিল আমরা এই মাত্রা পড়লাম অবশ্যই ঘুমিয়ে পড়েছিল তাহলে এট হ্যাভ ট্রু নেক্সট তিন নম্বর কী আছে দ্য অ্যাঞ্জেলস ফেলস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার ওই শিশুটির মায়ের মতো মুখ ছিল না ঠাকুমার মতো মুখ ছিল ঠাকুমার মতো মুখ ছিল তাহলে কী হবে এটা ফলস হবে দ্য বয় ও কাপ অ্যাট দ্য কল অফিস গ্র্যান্ড ফাদার তার দাদু ডেকে তখন সে উঠে গিয়েছিলো ইয়েস এটাই ঠিক তাহলে ট্রু হবে দেখো তাহলে এখানে সবকটা বুঝিয়ে করিয়ে দেওয়া হলো অ্যাক্টিভিটি ওয়ানটা প্রথমটা হলো ফলস তারপরে টু তারপরে ফলস তারপরে আবার ট্রু এবার আমরা চলে আসবো নাম্বার থ্রি পেজে এখানে কিছু কোশ্চেন অ্যান্সার করা আছে কোশ্চেন করা আছে অ্যান্সার তোমাদেরকে করতে হবে হাউ ডিড গ্র্যান্ড মাদার ডিসক্রাইব দ্য অ্যাঙ্গেল ওই অ্যাঞ্জেল যে ছিল ওই যে দেবদূত ছিল তাকে কেমন বর্ণনা দেওয়া হয়েছিল দেখো তো একবার আমরা পিছিয়ে যাই দেখতে পাবো এখানে কী লেখা রয়েছে দেখো এখানে কী লেখা রয়েছে দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস হু টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই এরকমভাবে উত্তরটা লিখতে হবে তাহলে ওটা পড়ে আমরা উত্তরটা সঠিকভাবে লিখবো দেখো এখানে লিখে দেওয়া হলো ওয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টুক দ্য চিলড্রেন অন এ ট্যুর কেন তাদের বেড়াতে নিয়ে যেত দেবদূতটা দেখো এখানে লেখা রয়েছে হু টু দ্য চিলড্রেন অন এ ট্যুর অফ স্কাই ইফ দে দেওয়ার গুড যদি তারা ভালো ছেলে হয় তবেই তাদেরকে আকাশের যাত্রায় বেড়াতে নিয়ে যায় এটাও তখন উত্তর হবে পরের কোশ্চেন কী আছে দেখি ওয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয়স ইন হিস ড্রিম তাহলে স্বপ্নের মধ্যে ছেলেটি কী দেখেছিল আবার ফিরে যায় দ্য স্পার্কলিং স্টার্স অ্যান্ড দ্য ব্রাইট মুন দেখি পরের কোশ্চেন কী আছে দেখো কোশ্চেনটা ওই গল্প থেকেই অ্যান্সার বার করতে হচ্ছে হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ও কাপ যখন সে ঘুম থেকে উঠলো তখন সে কী বুঝতে পেরেছিলো দেখো এখানে ও গ্র্যান্ড ফাদার সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম তখন সে বুঝতে পেরেছিল যে আমি স্বপ্নের মধ্যে রয়েছি এইভাবে অ্যান্সারগুলো সাজিয়ে ফেলবো আমরা অ্যাক্টিভিটি ওয়ানের হয়ে গেলো এবার অ্যাক্টিভিটি টু এটা তোমরা অনেক আগেই করেছো এখন তোমাদের কাছে আবার সাহায্য রয়েছে কি আছে অ্যানিম্যালসের তাড়াতাড়ি ইয়ং ওয়ান প্রত্যেক পশুদের বাচ্চাদের নাম আমরা জেনে নেব দেখো এখানে মিলিয়ে মিলিয়ে মিলি মিলিয়ে করে দেওয়া হচ্ছে ভালো করেছ তোমরা বুঝে নাও হেন হবে চিক ডাক হবে ডাকলিং টাইগার হবে কাব কা হবে কাপ পিক পিকলেট হর্স হবে কোল্ড দেখো সি এ এল এফ এর উচ্চারণটা অনেকে কাল্প বলে না লয়ের উচ্চারণটা হবে না কিন্তু কাপ হবে আর সি ইউ বি হবে কাপ ওকে তারপরে নিচে দেখি কি আছে অ্যাক্টিভিটি টু ও একই রকম কোশ্চেন রয়েছে পাপ্পি পাপ্পি কার বাচ্চাকে বলা হয় ডগ কিটেন কার বাচ্চাকে বলা হয় ক্যাট কিড হলো গোট ল্যাম হবে সিপ কাব দে মাত্রই করলাম টাইগার আর ইগলেট হবে ইগল দেখো এক নম্বর পাতা দু নম্বর পাতা তিন নম্বর পাতা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি পেজ করিয়ে দেওয়া হলো আজকে এ পর্যন্তই থাকবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে সব নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেননা এরকম ভিডিও আগেও আছে পরেও থাকবে গোটা বইটা আস্তে 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 তোমাদের করিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবে